আজ আমার গার্লফ্রেন্ডের বাবা আমার গার্লফ্রেন্ডকে অন্য এক ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে একজন বয়ফ্রেন্ড হিসেবে এটা আমার জন্য খুবই দুঃখজনক এই আন্দোলন আমার গার্লফ্রেন্ডকে ফিরে পাওয়ার আন্দোলন এই আন্দোলন বিয়ে ভাঙার আন্দোলন এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে এইদিকে ফেসবুক টিভিতে সমানে ভাইরাল হচ্ছে জিনিসটা এগুলি ওরা দেখছে না তাহলে কি ওই ছেলে তোকে বিয়ে করবে এই তো আসসালামু আলাইকুম এখন কি হবে কি হয়েছে বাবা আসবে না ওরা বিয়ে ভেঙে দিল ওই ছেলেকে ডাক জি বাবা ছেলেকে ডেকে নিয়ে আয় আপনারা সবাই শান্ত হন বাবা তোমাকে ডেকেছে ভাইসব আপনারা সবাই একটু শান্ত হন আমার হবু শ্বশুর বোধহয় আমাকে মেরে নিবে আপনারা সবাই শান্ত হন আমি ভেতর থেকে আসছি এসব কি হচ্ছে আঙ্কেল আমি আসলে রিয়াকে অনেক ভালোবাসি আমার সামনে দিয়ে ওর অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে সেটা আমি মেনে নিতে পারবো না এসব সিন ক্রিয়েট না করে তুমি কথাটা সরাসরি আমাকে বলতে পারতে না আমাকে না বলে এগুলি করলে কেন তোমার বাবার নাম্বার দাও আঙ্কেল মানে বাবার নাম্বার আরে তোমার বাবা ছাড়া এই বিয়ে হবে কি করে কে যোগ্যতা আছে আমার আছে কিছুটা তাহলে ফাইনালি আমাদের প্ল্যানটা সাকসেস হলো আর এটা কি করে সম্ভব প্রেমই শুরু করেছি মাত্র কিছুদিন হলো আর এখনই ছাঁকা খাবো সাগর আমি সিরিয়াস আমি বলছি না তুমি আমার সাথে মজা করছো কিন্তু তোমার যদি বিয়েটা হয়ে যায় তাহলে আমি কি করব সেজন্যই তোমার কাছে এসেছি দেখো আমি আমার বাবার মুখের উপর কিছু বলতে পারবো না তাই যা করার তোমাকেই করতে হবে আঙ্কেল আপনার সাথে কিছু কথা ছিল সেদিন অপমান করে আশা মিটেনি আজকে আবার কি বিয়াদবি করতে এসেছো আঙ্কেল সেদিনের জন্য আই এম এক্সট্রিমলি সরি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি তোমাদেরকে তো আমি চিনি তোমাদের বিয়াদবি করতেও দেরি হয় না আবার ক্ষমা চাইতেও দেরি হয় না এখন ক্ষমা চাইবে একটু পরে আবার ঘাড়েও ধরবে তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না বিয়েটা হয়ে যাক তারপর বুঝবা তুমি তোমার বাবা যে এরকম খাটাস কে জানে আই কি বললা তুমি বলেছি তোমার বাবা যে এরকম খাটাস সেটা তো আমি আগে জানতাম না তাই না আমার বাবা খাটাস নাকি তুমি খাটাস এ নিজে তো কিছু করার যোগ্যতা নেই আসছে বড় বড় কথা বলতে কি বললা তুমি আমার যোগ্যতা নেই না আর কি যোগ্যতা চাই তোমার বাবার
ওনার জন্য এত কিছু করলাম, তারপর ওনার কাছে ভালো ছেলে হতে পারলাম না। এখন কি করতে হবে? ওনাকে মেখে খাইয়ে দিতে হবে? এই কথাবার্তা একদম সাবধানে বলবা। এত সাবধানে কথা বলতে পারবো না, যোগ্যতা নেই, তাই না? ঠিক আছে, কালকে পর্যন্ত ওয়েট করো, তারপর তুমি আর তোমার বাবা টের পাবা আমার যোগ্যতা আছে কি নেই। ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা চলো, বাহিরে সবাই আমাদের জন্য ওয়েট করছে, চলো। কি হলো? দাঁড়াও, আমরা যে আন্দোলন নিয়ে এখানে এসেছিলাম, আমরা আমাদের আন্দোলনে জয় হয়েছি। আমার হবু শ্বশুর আমাকে মেরে নিয়েছে, সেই আনন্দে এখন আমরা সবাই মিলে নাচবো। প্রেমী শক্তি প্রেমী বল, বিয়ে বাজার আন্দোলন।